হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় করো তার চাইতে হাজার গুণ বেশি ভয় করবা গরিব অসহায়দেরকে। এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে, হুজুর এটা আবার কেমন কথা? সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায়, ধনীদেরকে ভয় পায়, আপনি বললেন গরিব মিসকিনকে অসহায়কে ভয় পাইতে, কেন বললেন কথাটা? মাহাত্ম্য তো বুঝলাম না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বড় লোকের কাছে ধন আছে, পাওয়ারের কাছে শক্তি আছে, আর ওই গরিবের কাছে তার রব আছে। তো যার কাছে রব আছে তাকে কষ্ট দিও না, কারণ সে যে দুনিয়ার কারো কাছে নিজের দুঃখের কথা বলতে পারবে না, তখন সে আপন রবের দরবারে যদি একবার নালিশ জানাই দেয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে, দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে, কিন্তু যখন কোনো বান্দার পক্ষ হয়ে কোনো মজলুমের পক্ষ হয়ে যদি রব বিচার করা শুরু করে, সেই বিচার আর কোনো শেষ হবে। সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন, গরিবদেরকে ভয় পাবেন, অসহায়কে ভয় পাবেন, সে যেন আল্লাহর কাছে কোনো নালিশ জানাতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।